আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? সবার কেমন আছেন? আপনাদের একটি পছন্দের সাইট kalemtrx.com, আমরা kalemtrx.com নিয়ে পরপর চারটা ভিডিও তৈরি করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। kalemtrx সাইটটিতে কাজ করে খুবই খুশি, কারণ কি এই সাইটটি সাথে সাথে পেমেন্ট করে দেয়। রিসেন্টলি আপনি যদি 1 টাকা কাজ করেন, আপনাকে 1 টাকা সরাসরি পেমেন্ট দিয়ে দেয়। এটা হচ্ছে এই সাইটটির সবচেয়ে একটি ভালো গুণ। তো এখান থেকে কিন্তু আমি চারটা ভিডিওতে উইডো নিয়ে দেখিয়েছিলাম এবং চারটা ভিডিওতে আমি চার রকমের কাজ করে দেখিয়েছিলাম। আজকে ব্যতিক্রম নয়, আজকেও আমি এখান থেকে কিছু কাজ করিয়ে দেখাবো এবং পরিশেষে এখান থেকে আমি উইডো নিয়ে দেখাবো। বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এটা হচ্ছে আমাদের kalemtrx সাইটের ড্যাশবোর্ড। আপনি কি করবেন, পিন কমেন্টে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে একটা লিংক রয়েছে এবং সেই লিংকে আপনি ট্যাপ করে দিবেন, সরাসরি আপনাকে এরকম একটি সাইটে নিয়ে চলে আসবে। আর আপনি যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেখেন অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক থাকবে এবং কিছু কাজের লিঙ্ক থাকবে, সেগুলো দেখে নেবেন। অবশ্যই আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কিভাবে কাজ করতে হয় সেটাও আপনি জানবেন। এখানে যদি আমি আমার ব্যালেন্সটা দেখাই, এখানে প্রায় 13 লাখের উপর আমার ব্যালেন্সটা রয়েছে। এখানে যদি আমার ইনকামের ইন ডিটেলসটা দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে যে আমার ইনকামের ইন ডিটেলসটা এবং এখান থেকে ঠিক আছে কতজন রেফারে কাজ করতেছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কিভাবে আপনারা কাজ করবেন। এখান থেকে কাজ করার জন্য দেখেন এখানে একটি অপশন রয়েছে থ্রি লাইন নামের, এই থ্রি লাইনে একবার ট্যাপ করে দিবেন। তো আপনারা যারা kalemtrx নিয়ে কাজ দেখছেন তারা হতাশ হবেন না এবং ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আজকে এরকম কিছু দুর্দান্ত টিপস দেব আপনাদেরকে যেখান থেকে আপনি আগের তুলনায় এখানে 2 গুণ ইনকামটা বাড়াতে পারবেন। আপনারা এই থ্রি লাইনে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ধারাবাহিকভাবে যে কিভাবে আপনারা ম্যানুয়াল ফসেটে কাজ করবেন, কিভাবে অটো ফসেটে কাজ করবেন, কিভাবে শর্ট লিংকসে কাজ করবেন। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনি যদি অটো ফসেক্টে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগে শর্ট লিঙ্কগুলো কমপ্লিট করুন, কি অটো ফসেক্টে কাজ করতে গেলে আপনাকে এনার্জির প্রয়োজন হবে আর আপনি জিরো এনার্জি দিয়ে অটো ফসেক্টে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে এনার্জি নেবেন, এনার্জি নেওয়ার জন্য দেখেন এখানে রয়েছে শর্ট লিঙ্কস, এই শর্ট লিঙ্কসে আপনি একবার ট্যাপ করে আপনারা এখান থেকে এই শর্ট লিঙ্কসের কাজগুলো পাবেন এবং প্রতিটা কাজের জন্য পাবেন আপনি 100 এনার্জি। যখন 100 এনার্জি কমপ্লিট করবেন ঠিক আপনি এখান থেকে কিন্তু অটো ফসেক্টের কাজগুলো কিন্তু করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে হচ্ছে যে শর্ট লিঙ্কের, তারপর কাজ করতে হবে হচ্ছে অটো ফসেক্টের। কিভাবে ম্যানুয়াল ফসেক্টে কাজ করতে হয় এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে যারা নতুন আছেন তাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে ম্যানুয়াল ফসেট এখানে একবার ট্যাপ করে দিবেন। এখানে যখন ট্যাপ করবেন ঠিক আপনার সামনে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। 2 মিনিট হচ্ছে কাজের টাইমটা, এই 2 মিনিটের ভিতরে আপনার কাজটা শেষ করতে হবে। এখানে পাবেন 1 লাখ কয়েন্স এবং কি কাজটা করবেন সেটাই দেখাচ্ছি। নিচে দেখেন একটি ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটি জাস্ট আপনি এখানে পূরণ করবেন। তো এখানে রয়েছে দেখেন 9 8 10, ঠিক আছে এটা আমাদের মিলাতে হবে। তো এখানে দেখেন 9, এখানে 9 রয়েছে, দেখেন এখানে রয়েছে 8, এখানে 8 রয়েছে, এখানে দেখেন রয়েছে 10, এখানে 10 রয়েছে। দেওয়ার পরে দেখেন এই যে আই এম নট এ রোবট, এখানে ট্যাপ। তো আই এম নট এ রোবটে যখন ট্যাপ করবে আপনার সামনে এরকম একটি ম্যানুয়াল একটি ক্যাপচার চলে আসবে। জাস্ট এই ক্যাপচারগুলো আপনারা একটু সিলেক্ট করে নেবেন। আমরা খুব সুন্দরভাবে আমাদের ক্যাপচাগুলো পূরণ করে ফেলছি এবং দেখেন নিচে একটি অপশন রয়েছে কালেক্ট, কালেক্টে আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি কালেক্টে ট্যাপ করে দিবেন ঠিক আপনার সামনে কিন্তু যে কাজটা কমপ্লিট হয়েছে এরকম একটি মেসেজ চলে আসবে। দেখেন অলরেডি আমার এখানে মেসেজ চলে আসছে যে গুড জব, আমার এখানে কিন্তু 1 লাখ কয়েন দিয়ে দিয়েছে। সো দেখেন এভাবে কিন্তু আপনারা যে ম্যানুয়াল ফসেক্টের কাজগুলো করবেন। তো এখান থেকে আপনি 2 মিনিট পরপর কাজগুলো করতে পারবেন একটা কাজের জন্য, ঠিক আছে আপনি পাবেন হচ্ছে 1 লাখ কয়েন আর 2 মিনিট পরপর কাজগুলো আপনি করতে পারবেন। আমি বলেছিলাম যে আজকে একটি নতুন ইনকামের রাস্তা দেখাবো আর আগের তুলনায় ইনকামটা একটু বেশি হবে। দেখার জন্য দেখেন নিচে একটি অপশন রয়েছে পিটিসি, পিটিসি তে একবার ট্যাপ করে দিবেন। যখন আপনি পিটিসি তে ট্যাপ করে দিবেন দেখেন এখানে রয়েছে যে 10 অ্যাডস, এখান থেকে আপনি 10টা অ্যাড কমপ্লিট করতে পারবেন এবং প্রতিটা অ্যাডের জন্য আপনি পাবেন হচ্ছে যে 50,000 কয়েন করে। এখানে দেখেন মাত্র 5 সেকেন্ড যদি আপনি ওয়েট করেন এখান থেকে আপনি 50,000 কয়েন্স পাবেন। দেখেন এটা আমি কিভাবে কালেক্ট করি একটু দেখে রাখেন। এভাবে কিন্তু এখান থেকে আপনারা কাজ করতে পারবেন, যেহেতু এটা পিটিসি সাইট, এখান থেকে যতটুকু ইনকাম করবেন আপনি ততটুকুই উইথড্র নিতে পারবেন। তো আমরা এখানে একবার গ্রোতে ট্যাপ করে দিলাম, গ্রোতে ট্যাপ করলাম আমাদের সেকেন্ডটি কিন্তু কাউন্ট হয়ে গেল। এখন নিচে দেখেন একটি অপশন রয়েছে আই এম নট এ রোবট, এখানে একবার ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখেন ভেরিফাই, ভেরিফাইতে একবার ট্যাপ করে দিবেন।
ভাইটি যখন কমপ্লিট হয়ে যাবে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে সাথে সাথে দেখেন এখানে রয়েছে গুড জব, আপনি এখান থেকে ঠিক আছে 50,000 কয়েন কিন্তু এখানে আপনি আর্নিং করে নিলেন। সো এভাবে কিন্তু আপনাদেরকে কয়েনগুলো আর্নিং করতে হবে। দেখেন এখানে কিভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য দেখেন যে ডিপোজিট রয়েছে, ডিপোজিট একবার ট্যাপ করে দিবেন। ডিপোজিটে যখন ট্যাপ করে দিবেন ঠিক আপনার সামনে কিন্তু ডিপোজিট করার অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন তার একটা অপশন চলে আসবে। তো এই ডিপোজিট নিয়ে আজকে আমি আলোচনা করব না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেদিকে বিবেচনা করে কিন্তু আজকে ডিপোজিট নিয়ে আলোচনা করতেছি না। এখান থেকে কিভাবে আপনি টাকাটা উইথড্র করবেন, এই উইথড্রটা করার জন্য আপনাকে কি করতে হবে, চলে যেতে হবে ড্যাশবোর্ডে। যখন ড্যাশবোর্ডে চলে যাবেন দেখেন আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখেন যে এখানে আপনার ব্যালেন্সে কত টাকা আছে, সরাসরি কিন্তু অ্যামাউন্টটা এখানে যোগ হয়ে যাবে এবং কিসের মাধ্যমে আপনি এই কয়েনটা নিতে যাচ্ছেন এটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি ফসেট পে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাকে ফসেট পে এর মাধ্যমে কিন্তু টাকাটা উইথড্র নিতে হবে, পরবর্তীতে আপনি ফসেট পে থেকে বিকাশে ট্রান্সফার করে নেবেন। এখানে যেহেতু আমি লাইট কয়েনে প্রতিবার পেমেন্টটা নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে লাইট কয়েনটা সিলেক্ট করে দিব। তো লাইট কয়েনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এটা হচ্ছে আমার লাইট কয়েনের অ্যাড্রেস, আমি লাইট কয়েনের অ্যাড্রেসটা এখানে আগে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখেন এখানে রয়েছে হচ্ছে যে উইথড্র নামের একটি অপশন রয়েছে, এই উইথড্রুতে আপনি ট্যাপ করে দিবেন। চাইলে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারেন, মানে এক্সচেঞ্জ করতে পারেন, যেহেতু আমি এক্সচেঞ্জ করবো না। তো দেখেন আমার কিন্তু এখান থেকে কিন্তু উইথড্রটা কিন্তু হয়ে গেছে, অলরেডি কিন্তু এখান থেকে উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে দেখেন। তো আমি যদি এখন ওকেতে ট্যাপ করে দিই তাহলে লেখাটা চলে যাবে, তো আমি এখন ওকেতে ট্যাপ করে দিব। দেখেন অলরাইট বন্ধুরা আমার এখন ব্যালেন্সটা কিন্তু জিরো দেখাচ্ছে। তো যতবারই আপনাদের মাঝে সাইটটা শেয়ার করেছি অবশ্যই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে এখান থেকে উইথড্রটা নেবেন। তো দেখেন আমার এখন ব্যালেন্সটা কিন্তু জিরো। আপনারা এভাবে এখান থেকে কাজ করবেন আর সাথে সাথে উইথড্র নিয়ে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা, জানি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এ পথে বিদায় নিচ্ছি আমি রবিন, খোদা হাফেজ।